Hello guys, this is Ranjit and welcome back with a beautiful still life drawing. আমি এখানে ইউজ করছি মাস্কিং টেপ, আর্ট লাইন 4B পেন্সিল, ব্রাশটো ওয়াটার কালার, প্লাস্টিক প্লেট এবং কিছু রাউন্ড ব্রাশ। প্রথমে আমি পেন্সিল দিয়ে পেপারের ওপর আউটলাইনটি স্কেচ করে নিচ্ছি। সাবজেক্টগুলোকে রাফ স্কেচ করে নিচ্ছি যাতে করে আমার কালার করতে কোনো না অসুবিধে হয়। স্কেচ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি ফার্স্ট টোন কালার অ্যাড করছি। ওয়াটার কালারের ক্ষেত্রে মনে রাখতে হবে ফার্স্ট টোনটা একেবারে স্বচ্ছ হওয়া দরকার। ফার্স্ট টোন কমপ্লিট, এবার আমি সেকেন্ড টোন করছি। আর সেকেন্ড টোনের ক্ষেত্রে কালারটা একটু ডার্ক করে দিতে হবে। সেকেন্ড টোন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার সাবজেক্টের ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি করে নিচ্ছি। Thank you.
ব্যাকগ্রাউন্ডের কিছু কিছু জায়গায় আমি ডার্ক করে নিচ্ছি, যাতে করে আমার মেন সাবজেক্টটি একটু হাইলাইট হয়ে ওঠে। মনে রাখতে হবে স্টিল লাইফ ড্রয়িংয়ে শ্যাডোটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ। শ্যাডো আপনাকে ভালো করে দেখাতে হবে, শ্যাডো যত ভালো হবে আপনার সাবজেক্টটি তত রিয়েল হয়ে উঠবে। সেকেন্ড টোনের পরে কালারটাকে আরেকটু ডার্ক করে আমি থার্ড টোন অ্যাড করে নিচ্ছি। থার্ড টোন করার সময় আপনাকে মনে রাখতে হবে সেকেন্ড টোন এবং ফার্স্ট টোনটাকে হাইলাইট হিসেবে ছেড়ে রাখতে হবে, আর থার্ড টোনটা যেই জায়গাগুলোয় ডার্ক হবে, যেখানে শ্যাডো হওয়া দরকার, সেগুলোতেই দিতে হবে। আপনার স্টিল লাইফ ড্রয়িংয়ে আপনি শ্যাডো এবং হাইলাইটটা যত ভালো করে দেখাতে পারবেন, তত আপনার ড্রয়িংটি রিয়েলিস্টিক ফিল আসবে।
থার্ড টোন প্রায় কমপ্লিট। এবারে আমি হোয়াইট কালার দিয়ে ফাইনাল টাচগুলো করে নেব, যাতে করে ড্রয়িংটি আরও রিয়েলিস্টিক মনে হয়। মনে রাখতে হবে হোয়াইট কালারটা শুধুমাত্র হাইলাইটের জন্য ইউজ করতে হবে। যে অংশগুলো হাইলাইট ছাড়া হয়েছিল ওই অংশগুলোতেই আমি হোয়াইট কালার দিয়ে আর একটু লাইট করছি, যাতে ছবিটি আরও রিয়েলিস্টিক মনে হয়। আমার স্টিল লাইফ ড্রয়িং এখানেই কমপ্লিট। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন এবং চ্যানেলে নিউ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।